বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, কনসালটেন্ট ডিপিআরসি, অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস। আজকে আপনাদের ঈদ যাত্রা, ঈদে করণীয় স্বাস্থ্য সচেতনতা, ব্যথামুক্ত থাকতে এবং আনুষাঙ্গিক অন্যান্য রোগ, বিভিন্ন অসুস্থতা, বালা মুসিবত থেকে বাঁচতে আমাদের কি করণীয় সেই বিষয়ে আপনাদের কথা বলবো। রমজান মাস প্রায় শেষ, সিয়াম পালনের মাস। এই মাসে আমরা মহান রব্বুল আলমিনের কাছে বিভিন্নভাবে পানাহার চেয়েছি, আমরা বিভিন্নভাবে ইবাদত করার চেষ্টা করেছি। এখন ঈদ চলে আসছে, ঈদে আমরা অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে যাব, নারীর টানে নিজেদের প্রিয় জনদের সাথে ঈদ করার জন্য। তো ঈদে এই যাত্রাপথে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ইভেন কি বাড়িতে গিয়েও সমস্যা হতে পারে, ব্যথা বেদনা বেড়ে যেতে পারে, ব্যথা বেদনা রোগীরা আরও মারাত্মক বিপদে পড়তে পারে। এই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সচেতনতা জরুরি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই সচেতনতাগুলো, কথাগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের কাছে, যেন ওনারা আগে থেকেই ভালো থাকতে পারে। আমরা যেটা বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এখন আপনি যখন রওনা দিচ্ছেন, আপনার কতদিন থাকবেন বাড়িতে বা যেখানে যাচ্ছেন সেখানে কতদিন আপনি স্টে করবেন, ওই অনুযায়ী আপনার ব্যাগটাকে গুছিয়ে নিতে হবে, ওই অনুযায়ী আপনাকে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। কয় কী পরিমাণ কাপড় চোপড় নেবেন, কী পরিমাণ ব্যাগ নেবেন, ওইভাবে আপনি একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। যাত্রাপথে যানবাহনে সতর্কতা থাকতে হবে। অনেকেই আপনারা হুড়োহুড়ি করে গাড়িতে, ট্রেনে, বাসে বা পাবলিক বিভিন্ন ট্রান্সপোর্টে ওঠার চেষ্টা করেন, এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেই লাগেজটি বা ব্যাগটি বহন করছেন, এই ব্যাগটি আপনার জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত, আপনি কি এক পাশে নেবেন না পিঠে নেবেন না ট্রলি হিসাবে টানবেন, এই জিনিসগুলো আপনাদের খেয়ালে রাখতে হবে। জীবন আগে বাড়িতে যাবেন তার মানে এই নয় যে তাড়াহুড়া করা, বিভিন্নভাবে ইঞ্জুরি হওয়া, এটা করা যাবে না। অতিরিক্ত ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। যানবাহন চলাচলের ক্ষেত্রে অনেকে ঝুলে ঝুলে যান, অনেকে অনেক ঠাসাঠাসি অবস্থানে যান, অনেকে ট্রেন বা বাসের ছাদ, ইভেন কি লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে ছাদে উঠে আপনারা যান, এটা অবশ্যই পরিহার করতে হবে। সব সময় আপনাদের এই যাত্রা পথে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হুট হাট ভারী কোনো ওজন হঠাৎ করে টান দেওয়া যাবে না। একটা লাগেজ হুট করে, আপনি হয়তো অভ্যস্ত না, আপনি বাড়িতে যাচ্ছেন, লাগেজটা আপনি টান দিয়ে বসলেন, আপনার কোমরে ডিস্ক প্রলাপস হয়ে গেল বা আপনার ইঞ্জুরি হলো, লিগামেন্ট ইঞ্জুরি হলো, বা আপনি হুট করে মাথায় নিলেন, মাথায় ইঞ্জুরি হতে পারে। বাড়িতে যাওয়ার সময় আপনারা বিভিন্ন, অনেকে অনেক বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, ধরেন হাই প্রেশারের ওষুধ খান, হার্টের ওষুধ খান, লাংসের ওষুধ খান, বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত থাকেন। সো এই ওষুধগুলা পর্যাপ্ত আপনার সাথে আছে কি না সেটা আপনারা ওষুধগুলা গুছিয়ে দরকারে ট্যাগ করে, প্যাকেট করে সুন্দর করে নিয়ে যাবেন। এবং ওষুধ নেওয়ার ক্ষেত্রে ওষুধগুলো যেন নষ্ট না হয়, অনেক সময় প্রিজার্ভের ব্যাপার থাকে, ঠান্ডা টেম্পারেচার মেনটেনের ব্যাপার থাকে, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ওষুধ খুব ইম্পর্ট্যান্ট, ইনসুলিনের ব্যাপার থাকে, এগুলো নিয়ে যাবেন। নিত্য প্রয়োজনীয় ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যান্টি আলসারেন্ট, ধরেন ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল, যে যে গ্যাসের জন্য ওষুধ খান, এই ওষুধগুলো নিয়মিত নিয়ে যেতে হবে। অনেকে জার্নির ক্ষেত্রে বমি করতে পারেন, মাথা ঘুরাতে পারে, সো এই থেকে অ্যান্টিমিটিক কিছু ওষুধ আপনি হয়তো জার্নির আধা ঘন্টা আগে খেয়ে নিতে পারেন, এভাবে জার্নি করবেন। অনেকে রোজার মধ্যে জার্নি করতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়ে, ডিহাইড্রেট হয়ে যেতে পারে, এ ব্যাপারে সাবধান থাকতে হবে। সাথে বাসার থেকে তৈরি শরবত, জুস, পানি, ফ্রেশ পানি, এগুলো আপনাদের নিয়ে যেতে হবে। অনেকে জার্নিতে বিভিন্ন অপরিচিত লোকের কাছ থেকে খাবার খান, এতে কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারেন, কারণ এই সময় বিভিন্ন অজ্ঞান পার্টি, বিভিন্ন খারাপ পার্টি, খপ্পর পার্টি আপনাকে অজ্ঞান করে আপনাকে জীবন শঙ্কা হতে পারে, আপনার মাল জানের ক্ষতি হতে পারে। সো অপরিচিত লোকের কোনো খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। ওষুধগুলা পাশাপাশি আপনারা প্রয়োজনীয় ওষুধপত্র এগুলো নিয়ে যাবেন। অনেকে বাড়িতে গিয়ে আপনারা অনেক দিন খেলাধুলা করেন না, নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পেয়ে পরে পেয়ে আপনারা প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতি বিভিন্ন খেলাধুলা আপনারা হঠাৎ অংশগ্রহণ করেন, ভুলেও করা যাবে না। প্রতিনিয়ত আমার কাছে এই জাতীয় রোগী আসছে ইঞ্জুরি নিয়ে ঈদের পরে, সো আমরা চাই আপনারা ভালো থাকেন, আমাদের কাছে আসার প্রয়োজন নেই, আপনারা সুস্থ থাকাটা হয়েছে আমাদের মূল টার্গেট। আপনারা
হুটহাট এই সকল খেলাধুলায় ওই যে বিবাহিত বনাম অবিবাহিত, বয়স্ক বনাম জুনিয়র, এই যে বিভিন্ন টিম হঠাৎ করে আপনারা খেলবেন, বাড়িতে গিয়ে এটা মোটেও করা যাবে না। বাড়িতে গিয়ে যেটা হয়, অনেকে অনেক কাজ করেন হঠাৎ করে, যারা দীর্ঘদিন করেন নাই, অভ্যস্ত না, আপনি জানেন না বা আপনি শহরে থাকেন, বাড়িতে কাজে অভ্যস্ত না, হুটহাট এসব কাজ করা যাবে না। বাড়িতে গিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় অতিরিক্ত তৈলাক্ত খাবার, ভাজা পোড়া বিভিন্ন খাবার খেয়ে অনেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হতে হয়, ডিহাইড্রেট হতে হয় বা আপনার গ্যাস পেটের বিভিন্ন ডাইজেশনের প্রবলেম নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। সো এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। জার্নির ক্ষেত্রে অনেকে আছেন যে আপনারা প্রেগনেন্ট, প্রেগনেন্সিতে সাবধানে জার্নি করবেন। যাদের কোমর ব্যথা আছে, ঘাড় ব্যথা আছেন, তারা চেষ্টা করবেন বাস বা যে কোনো জার্নির সামনে সিটগুলোতে বসতে বা মাঝামাঝি সিটে বসতে, এবং চালককে অবশ্যই অনুরোধ করবেন যেন ভাঙাচুরা রাস্তায় সাবধানে সে চালায়। বসার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো চেয়ারে বসতে। অনেকে খুব ঠাসাঠাসি করে বসেন, বাঁকা হয়ে বসেন বা লঞ্চে ফ্লোরে বসেই থাকেন দীর্ঘ সময়, এতে আপনাদের কোমরের ঘাড় ব্যথা বিভিন্ন সমস্যা বেড়ে যেতে পারে। এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। অনেকে বাস জার্নি বা চলাফেরা জার্নিতে ঘুমান, ঘুমাইলে ঘাড়ে একটা ইঞ্জুরি হয়, আমরা বলি হুইপ্ল্যাশ ইঞ্জুরি, হঠাৎ ব্রেক করলে তখন কিন্তু ঘাড়ে ইঞ্জুরিটা হতে পারে। সো ঘুমানো ডিউরিং জার্নি এটা অ্যাভয়েড করবেন আপনারা। বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, হুট করে একটা বাচ্চা একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, চলাফেরায় বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত নিজের খাবার বাসা থেকে নিয়ে যেতে হবে, বানানো খাবার আর লিকুইড পানির কথা তো এর আগেও আমি বলেছি। অনেক সময় জার্নিতে বিভিন্ন কমিউনিকেবল রোগ, ছোঁয়াচে রোগ আসতে পারে, এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। ধরেন জ্বর, কাশি, সর্দি, চোখ ওঠা, এগুলো আপনাদের সাবধানে থাকতে হবে। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যেন এই ছোঁয়াচে রোগগুলো আরও বিভিন্নভাবে ছড়িয়ে না পড়ে। অনেক সময় জরুরি প্রয়োজনে যে হট নাম্বার, যে জরুরি নাম্বার 999, এই নাম্বারটা আপনারা মনে রাখবেন, বা নিকটস্থ ফায়ার সার্ভিস, তারপরে হচ্ছে নিকটস্থ থানা বা আইন প্রয়োগকারী সংস্থার নাম্বারগুলো, আপনি যে এলাকায় যাচ্ছেন, যে থানায় বা যে গ্রামে গঞ্জে যেখানে যাচ্ছেন, নিকটস্থ পুলিশ সাহায্য কেন্দ্র বা জরুরি নাম্বারগুলোতে আপনার যোগাযোগ রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো দুর্ঘটনা হলে যেন আপনারা সেটা ব্যবস্থা নিতে পারেন। আর অবশ্যই ফার্স্ট এইড বক্স সাথে নিয়ে যাবেন। ফার্স্ট এইডে কিছু স্টেরাইল গজ, তারপরে আপনার অ্যান্টিসেপটিক লোশন সলিউশন, এগুলা ব্যান্ডেজ, এগুলা সাথে করে নিয়ে যাবেন। ব্যথা মুক্ত থাকতে বা যারা ব্যথা আক্রান্ত তাদেরকে বেশি সতর্কতা থাকতে হবে, স্পেশালি যারা বয়স্ক আছেন তাদেরকে। ধরেন আপনাদের ব্যথা এই জার্নিতে আরও বেড়ে যেতে পারে, সিটটা ঠিক আছে কিনা, আপনি যে সিটে বসছেন সেই সিটটা ঠিক আছে কিনা, খুব ঠাসাঠাসি কিনা, কনজেস্টেড কিনা। দীর্ঘ জার্নি, ধরেন 5-6 ঘন্টা জার্নির ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা পরপর একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন। যদি লেজার কোনো জায়গা পাওয়া যায় ড্রাইভারকে বলবেন একটু দাঁড়িয়ে আপনার একটু নেমে হাঁটা চলাফেরা করা। অনেকরা প্রেগনেন্ট অবস্থায় বসে থাকলে দীর্ঘ সময় পা ফুলে যেতে পারে বা অনেকে বয়স্ক মানুষের পা ফুলে যেতে পারে, এই জন্য একটু পায়চারি করা, উঠ বা একটু রিল্যাক্স হওয়া, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং অনেকে বসে বসে মোবাইল ফোন চালান, স্পেশালি জার্নিতে এটা করা যাবে না। ঘাড়ের কথা তো এর আগে বলেছি, বাড়িতে গিয়ে টানা মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে আপনারা বসে থাকলেন এটা করবেন না, বাড়িতে গিয়ে হাঁটা চলা ফেরার অভ্যাস করবেন। আরেকটা হচ্ছে যারা দীর্ঘদিন ব্যথায় আক্রান্ত আছেন আপনারা সাঁতার কাটতে পারেন গ্রামে গিয়ে, যদি সেই ভালো পুকুর বা নদী বলেন বা আমাদের যেই জলাশয় যাই আছে কেন, যদি সেটা হাইজেনিক হয়, ভালো মানের হয়, আপনারা সাঁতার কাটতে পারেন নিয়মিত আধা ঘন্টা 1 ঘন্টা করে এই কয়দিন। এই গরম পানিতে, এখন তো আমাদের গরম সিজন চলতেছে, এই গরম সিজনে সাঁতার কাটলে আপনাদের অনেকাংশই উপকারে আসবে। পাশাপাশি জার্নিতে আমাদের যেটা করতে হবে, এখন গরম সিজন চলছে, ঢিলে ডালা সুতি কাপড় ও পরিধান করতে হবে, পাতলা পোশাক পরিধান করতে হবে, বাচ্চাদেরকেও পরিধান করাতে হবে। আর আর্গোনমিক্স, আমরা বারবার বলি দেহভঙ্গি আপনাদের মানতে হবে। ধরেন চলাফেরায় বসা বা জার্নির ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, দাঁড়ানোর ক্ষেত্রে, অনেক মা বোনরা আছেন আপনারা উঁচু হিল ব্যবহার করেন বা বেড়াতে গেলে শক্ত জুতা পায়ে দেন, পেন্সিল হিল ইউজ করেন, বাবারে এই কাজটা করা যাবে না। আপনারা মারাত্মক সমস্যা ভুগে আমাদের কাছে নিয়ে আসেন, নিয়মিত প্রচুর রোগী আমরা আসছি, এই জাতীয় ফ্যাশন বাদ দিতে হবে। আমাদেরকে সফট উঁচু
জুতা পরেন সমস্যা নেই, তবে সেটা সফট হইতে হবে, সামনে পিছনে হিলটা যেন সমান থাকে, এবং বাসার চপ্পল বা পন্স ব্যবহার করবেন। আপনারা ব্যথায় কুসুম গরম শেক দুবেলা দীর্ঘ পুরাণ ব্যথা দিতে পারেন। কেউ যদি হঠাৎ করে আঘাত পান, পড়ে যান বা দুর্ঘটনা আক্রান্ত হন জার্নিতে বা বাড়িতে গিয়ে, তাৎক্ষণিক ঠান্ডা শেক দিতে পারেন, আইস প্যাক বা ফ্রিজের পানি বা বরফ পানি দিতে পারেন, তারপরে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে হয়তো আপনাকে দেখাতে হবে। তো আশা করি সবার ঈদ যাত্রা ভালো হবে এবং ব্যথামুক্ত থাকতে পারবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসির জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। মহানবুল আলমিন আপনাদের সবাইকে ব্যথামুক্ত, সুস্থ, রোগমুক্ত জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।